15,000-এর মাদুলিতে দূর হবে করোনা। আজব দাবি হলদিয়ার বাবার, সন্ধানে নামলো পুলিশ। মাত্র 15,000 টাকা খরচ করে মাদুলি কিনে পড়লেই চোখের নিমেষে উধাও হয়ে যাবে করোনা, সঙ্গে মানতে হবে কিছু আচার, এমনই দাবি করে মাদুলির ব্যবসা ফেলে বসেছিলেন পূর্ব মেদিনীপুরের হলদিয়া শিল্পাঞ্চলের পার্শ্ববর্তী সুতাহাটার রামচন্দ্রপুরের বাসিন্দা সৈয়দ আব্দুল কাদের। তার বয়স 77 বছর। কাদেরের কেরামতির খবর পেয়ে তৎপর হয়েছে পুলিশ, এরপরই উধাও হয়েছে মাদুলি বাবা। কাদের দাবি করেছেন, করোনা কোনো ভাইরাস ঘটিত রোগ নয়, এটা আল্লাহর গজব, আমার মাদুলিতে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। কলকাতা, বাটানগর, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের বহু মানুষই মাদুলি নিয়েছেন, তারা সকলেই সুস্থ হয়েছেন। তার আরো দাবি, আমার পরিবারের সদস্য এবং অনেকেই মাদুলি দিয়েছি, মাদুলি তেল পড়া জল পড়া দেওয়া হয়েছে, তাতে কাজ হচ্ছে, এতে মানুষের উপকার হবে। সেই সঙ্গে তার প্রশ্ন, সন্তানের করোনা হলে কি তাকে বাঁচানোর জন্য 15,000 টাকা দিতে পারবেন না? বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছে জেলার চিকিৎসক মহল এবং বিজ্ঞান মহল। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সহসভাপতি সুব্রত কুমার মাইতির বক্তব্য, কোভিড-19 একটি ভাইরাসজনিত রোগ, অতিমারির হাত থেকে রক্ষার পথ মাস্ক পরা, হাত ধোয়া, শারীরিক দূরত্ব বজায় রাখা এবং টিকা নেওয়া। কিন্তু কিছু মানুষ মাদুলির টাকা তাবিজ দিয়ে করোনা দেবীর পুজো করে পয়সা উপায় করেছেন, এটা কুসংস্কার ছাড়া আর কিচ্ছু নয়, যাকে মূলধন করে এই সমস্ত ব্যবসায়ীরা ব্যবসা করছেন। প্রশাসনের উচিত কড়া ব্যবস্থা নেওয়া। বিষয়টি প্রশাসনের নজরে আসতেই কাদেরের সন্ধানে নামে সুতাহাটা থানার পুলিশ। এরপর সোমবার সকাল থেকে অবশ্য আর বাড়িতে দেখা যায়নি ওই বাবাকে। তার পরিবারের দাবি, উনি বিশেষ কাজে বাইরে গিয়েছেন, তবে তিনি কোথায় গিয়েছেন তা তার পরিবারের সদস্যরা জানাননি। তদন্ত শুরু করেছে সুতাহাটা থানার পুলিশ। আচ্ছা, আপনি কি দিচ্ছেন এগুলো? এগুলো মাদুলি করোনা ভাইরাসের জন্য। এটা তো রোগ নয়, এটা একটা গরম মানে আল্লাহর গজব। এই যে দিচ্ছেন, এটা কাজ হচ্ছে? বহু মানুষের কাজ হয়েছে, আমি শুধু এখানে দিই না, বহু জায়গায়, ঘটকপুর, আপনার বাটানগর, কলকাতা, ডায়মন্ড হারবার, ওই সমস্ত এলাকার মানুষজন নিয়ে যে উপকৃত হয়েছে বা আমার বাড়ি ঘরে সবাইকে দেওয়া হয়েছে। কি দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন, ওই তুলে দেখান। এটা দিচ্ছেন, হাতে তুলে দেখান। এই মাদুলি গলায় পরে দিচ্ছি, জলপড়া খাইয়ে দিচ্ছি, হ্যাঁ, এবং স্নান করে এসে তেল পড়া মাখি দেওয়া হচ্ছে। আর একটা মাদুলি লম্বা বড় কাগজে লেখা বাড়িতে লটকে দেওয়া হচ্ছে, যাতে এই বিপদ আর না আসে। এতে কি কোনো আদৌ সম্ভব বলে মানে আপনি দাবি করছেন? সম্ভব, আমি সম্ভব মানে আমার গুরুদেব বলে গেছে, ফুরফুরার পীর সাহেব মেজহুদুর পীর কেবলা আবু জাফর সিদ্দিকি রহমতুল্লাহ আলাইহি, তিনি হ্যাঁ বলে গেছেন এই হবে, তুমি এইগুলো দিবে, মানুষের উপকার হবে, কেউ মরবে না। বাজারে করোনা নিয়ে তাবিজ বিক্রি হচ্ছে, কতটা যুক্তির কথা রয়েছে? হাস্যস্পদ ব্যাপার। এই করোনাকালে লোকের এমনিতেই আর্থিক অসুবিধার মধ্যে ভুগছে, তার মধ্যে এক একটি তাবিজ শুনছি 15,000-20,000 করে বিক্রি হচ্ছে, খুব দুঃখজনক ব্যাপার। এটাকে তাড়াতাড়ি প্রশাসন সক্রিয় হয়ে এটাকে বন্ধ করা উচিত। কোনো যুক্তিকতা নেই, মাদুলির কী যুক্তিকতা আছে? আজকে বিজ্ঞানের যুগে মাদুলির কোনো যুক্তিকতা আছে? কে বিশ্বাস করবে এসব বুজরুকি? খামাকা লোককে ঠকানো হচ্ছে, একটাই কথা, ঠকানো হচ্ছে। প্রশাসন ব্যবস্থা নেই তাড়াতাড়ি, এটাই হওয়া উচিত। বরং কী বার্তা দেবেন আপনি, যারা করোনা যে ছড়িয়ে পড়ছে যেভাবে, সতর্কীকরণের বিষয়ে কী বার্তা দেবেন? করোনার এই ধরনের কোনো চিকিৎসা কোথাও নেই, পৃথিবীর কোথাও এইরকমের কিছু কোনো কিছু নেই। এগুলোকে এড়িয়ে চলুন, এই বুজরুকি, এই সমস্ত ভ্রান্ত ইয়েগুলো আপনারা সবাই সযত্নে এড়িয়ে চলুন, নাহলে এমনিতে আরও সব দিকে মারা পড়বেন। এমনিতেই করোনা জীবনযাপন অতিষ্ঠ করে তুলেছে, এবার আপনার কষ্টার্জিত অর্থ এইসব বুজরুকির পেছনে নষ্ট করে সর্বশান্ত হবে। আমরা তন্নতন্ন করে বিভিন্ন জায়গায় ঘুরছি এই করোনা প্রচার নিয়ে, আমাদের দৃষ্টিগোচরে হলো না যে এই যুগে এটা সম্ভব কি না, এটা খুবই আশ্চর্যের ব্যাপার। আপনারা আমাদের নজরে এনেছেন, আমরাও নেব, এটা কখনোই সম্ভব নয়। যেখানে
গোটা মন্দির মসজিদ সমস্ত কিছু বন্ধ, একমাত্র বিজ্ঞান এবং শাস্ত্র স্বাস্থ্যচর্চা বা স্বাস্থ্যই এটাই পারে, এটা মাদুলি কী করে পারে সেটা নিয়ে আমরা আশ্চর্য হচ্ছি। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।